প্রিয় শিক্ষার্থী ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য তো নিয়মিত ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের চার নম্বর ক্লিপে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় কেমন করে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় যদি ওই সিম্পল সেন্টেন্সটিতে এনস্পাইট অফ অথবা ডিসপাইটের ব্যবহার থাকে তো আসুন নিচের প্রথম উদাহরণটি দেখি ইনস্পাইট অফ ইজ নোয়িং দ্য আনসার অব দ্য কোয়েশ্চন হি কুড নট রাইট ওয়েল এইখানে ইনস্পাইট অফের ব্যবহার আছে আমরা কমপ্লেক্স লিখেছি দৌ অল দো অর্থাৎ ঠিক ইনসাইট অফের পরিবর্তে এই প্রিপোজিশনটার পরিবর্তে আমরা লিখেছি দো অল দো এই পসেসিভ প্রনাউন তার পরিবর্তে আমরা লিখেছি হি আমরা আগে বলেছি যে সিম্পল সেন্টেন্সে এই সাবজেক্টগুলো সব পসেসিভ হয়ে যাবে আবার ঠিক সিম্পল থেকে আমরা যখন কমপ্লেক্সে নিয়ে যাব তখন এই পসেসিভটা সেটা সাবজেক্টিভ ফর্মে ফিরে যাবে তো আমরা জানি যে হি থাকলে হিস হিস থাকলে হি এটার সাবজেকটিভ ফর্ম হি লিখেছি এবার আসুন এই ভার্বটা আমরা এই ভার্বটা জেরান ফর্মে আছে জেরানটা আসছে ভার্বাল নাউন তো ভার্বাল নাউন আপনার না চিনলেও হবে আপনি এটা ভার্ভের আইনজী চিনে রাখুন এটা চলবে তো এইটাকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তরিত করব মেন ভার্ভে নিয়ে যাব। তো মেন ভার্বে নেওয়ার সময় এটাকে আমরা ভার্ভের কোন ফর্মে লিখবো খেয়াল করুন আমি এখানে পাস্ট ফর্মে লিখেছি কেন যখন আমি এই ভার আইনজি ভার্ভের এই আইনজি ফর্মটাকে আমি যখন ফাইনাইট ভার্ভে লিখবো তখন আমি খেয়াল করব যে এই বাক্যের দ্বিতীয় অংশের ভাবটা কোন ফর্মে আসে খেয়াল করুন ক্যানের পাস্ট অ্যান্স গুড এটা যদি ভার্ভের পাস্ট ফর্মে থাকে তখন আমি এই আইনজী ফর্মের এই ভার্বটিকে আমি ভার্ভের পাস্ট ফর্মে লিখবো এটা যদি ভার্ভের প্রেজেন্ট থাকতো তখন আমি এই আইনজীবী ফর্মের এই ভাবটাকে আমি প্রেজেন্ট ফর্মে লিখতাম সর্বসাখল্যে এই পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই খেয়াল করুন কোথাও আমরা আর কোনো পরিবর্তন না করে হুবহু লিখে দিয়েছি তাহলে সর্বসাখলের পরিবর্তন কি। ইনসপাইট অফ সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করবার সময় ইনসপাইট অফের পরিবর্তে লিখেছি দো বলদো এই পসেসিভ না প্রনাউনটাকে আমরা সাবজেকটি ফর্মে লিখেছি হি লিখেছি তারপর এই ভারটাকে আমরা একটি কমপ্লিট ফাইনাইট ভার লিখে দিয়েছি সেই ভার বানানোর সময় খেয়াল করেছি যে এই বাক্যের দ্বিতীয় ভারটি ভার্ভের কোন রূপে আছে এই আইনজি ফর্মের এই জেরাউন্ড ভার্বাল নাউনটাকে আমরা এই আইনজি ফর্মের ভাবটিকে আমরাও পাস্ট ফর্মে লিখেছি কারণ এখানে ভার্মের পাস্টু দেওয়া আছে তো আসুন এবার আমরা আরেকটু উদাহরণ দেখি দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করতে যাব তখন আমরা ইনস্পাইট অফ এনস্পাইট অফ ডিসপাইট লিখতে পারবো তো আসলে একেবারে এই আগের নিয়মটা এই আমাদের দো যুক্ত সেন্টেন্স দো হি টার টু রিচ দ্য টপ অফ দ্য মাউন্টেন হি কুড নট সাকসেড ইন লাইফ আমরা দৌর পরিবর্তে লিখেছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট আপনি যে কোনো একটা লিখতে পারবেন এবার আমরা এই সাবজেক্টের এই সাবজেক্টিভ ফর্মের প্রোনাউনটির পসেসিভ ফর্ম লিখেছি হিস তারপরে এটা আমাদের ভার আমরা লিখেছি স্পাইট অফ পসেসিভ এই আমাদের পসেসিভ তারপর সে ভার্ভের আইনজী এই ট্র্যাড ভার্ভের আমরা আইনজি লিখেছি ট্র্যাংক তারপর কোনো পরিবর্তন না করে লক্ষ্য করুন কোনো পরিবর্তন না করে লক্ষ্য করুন সবটুকু বসিয়ে দিয়েছি একই নিয়ম এবার আসুন স্পাইট অফ ডিসপাইট এখানে শুধু একটা এখানে নাউন শব্দ লেখা আছে আমি শুধু এইটুকু আপনাদের দেখাবো তিনি স্পাইট অফ ডিসপাইট লিখবো আমরা হিয়ার পসিসিভ ফর্ম হিজ আমরা লিখেছি তো এই যে ট্রাড ভাবটা লিখেছি এখানে ভাবটা ছিল এই ভার্বের নাউন ফর্ম ট্রাই এটা নাউন ফর্ম ট্রাই তো আমরা লিখেছি যে স্পাইট অফ প্লাস পসিটিভ তারপর নাউন লেখা যাবে তো এটা আমরা এখানে নাউন হিসাবে দেখিয়েছি আসল কথা হচ্ছে পসেসিভ ফর্মের পরে সর্বদাই এখানে নাউন বাসে এটাকে আমরা একটু আগে বলেছিলাম আপনাদের মনে আছে এটা হচ্ছে জেরান এটাকে বলে ভার্বাল নাউন তার মানে এটাও একটি নাউন। আবার এই ভাবটিকে সরাসরি আমরা এখানে নাওয়ন ফর্মেই লিখে দিয়েছি কোনো সমস্যা নেই আর বাকি অংশ কোথাও কোনো পরিবর্তন করি নাই এই হচ্ছে সর্বস্বা করলে আমাদের ক্লিপ স্যারের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লিপ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই থ্যাংক ইউ